এখন জানিয়ে দিব ভাইরাল নিউজ টিভির এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। সাথে আছি আমি শামিমা শারমিন। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচিতে রয়েছে বিএনপি। তবে চূড়ান্ত আন্দোলনের শুরুতে কর্মসূচির ধরন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 28 জুলাই মহাসমাবেশের পরের দিন হঠাৎ করে ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কোন বিবেচনায় এবং কিভাবে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল নেতাকর্মীদের কাছে তা স্পষ্ট নয়। বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, 28 জুলাই মহাসমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করেছিল, কিন্তু পরের দিনই ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি দেওয়ায় তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ঢাকার ভেতর থেকে কেন আন্দোলনকে বাইরে নিয়ে যাওয়া হলো তা অনেকের কাছে বোধগম্য নয়। জানা গেছে, মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও বিএনপির স্থায়ী কমিটিতে কর্মসূচি বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মহাসমাবেশ থেকে কি কর্মসূচি ঘোষণা করা হবে তা শুধু স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভারতে অবস্থানরত সালাউদ্দিন আহমেদ জানতেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শেষ সময়ে বিষয়টি অবহিত করা হয় এবং তিনি কর্মসূচি ঘোষণা করেন। মহাসমাবেশ থেকে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে যুগপথের অন্যান্য শরিকের সঙ্গে সে বিষয়ে আলোচনা করেনি বিএনপি। শুধু তাই নয়, বিএনপির অধিকাংশ নেতাও এই বিষয়ে অবহিত ছিলেন না। কোন পয়েন্টে কিভাবে অবস্থান করা হবে সে বিষয়ে ছিল না পরিষ্কার ধারণা। দলের সিনিয়র নেতাদের কে কোথায় অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিবেন তাও জানানো হয় গভীর রাতে। নেতাকর্মীরা মনে করেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাবে পূর্ণ সাংগঠনিক শক্তিতে রাজপথে নামতে না পারা এবং পুলিশ ও সরকারি দলের মারমুখী অবস্থানের কারণে অবস্থান কর্মসূচি পুরোপুরি সফল হয়নি। এর মধ্যে এদিকে এক দফা আন্দোলন এবং নতুন কর্মসূচি প্রণয়ন নিয়ে গণতন্ত্র মঞ্চ, বারোদলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বুধবার রাতে পৃথকভাবে বৈঠক করে বিএনপি। হঠাৎ করে ঢাকার প্রবেশপথে অবস্থানের মতো সাংঘর্ষিক কর্মসূচি দেওয়া নিয়ে শরিকরা প্রশ্ন তোলেন এবং ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, প্রতিটি পয়েন্টে 20 থেকে 25 হাজার নেতাকর্মী জড়ো হলে পুলিশ এমন ভূমিকায় যেতে পারত না, সেক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারত। বিএনপির একটি সূত্র বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণার পর সরকার ও প্রশাসনের আচরণে কোনো পরিবর্তন এসেছে কিনা তা দেখতে চেয়েছিল বিএনপি, সে কারণে টেস্ট কেস হিসাবে অবস্থান কর্মসূচি দেওয়া হয়। তবে কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের মারমুখী অবস্থানের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের আচরণে কার্যত কোনো পরিবর্তন আসেনি বলে বিএনপির মূল্যায়নে উঠে এসেছে। এবার সুপ্রিম কোর্টে আইনজীবীদের হাতাহাতি ভাঙচুর। সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থী ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে বিক্ষোভ, হট্টগোল এবং মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুই পক্ষের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এই ঘটনা ঘটে। জানা যায়, দুপুর 1:30টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছরের দণ্ড ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলন শেষে বিএনপি পন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এদিকে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীপন্থী আইনজীবীরাও সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে আওয়ামীপন্থী ও বিএনপি পন্থী আইনজীবীদের মিছিল মুখোমুখি হয়। পাল্টাপাল্টি বিক্ষোভ চলাকালে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর বিএনপি পন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক আব্দুল নূর দুলালের কক্ষ ভাঙচুর করেন এবং তার নেমপ্লেট খুলে ফেলেন। সভাপতির কক্ষের নেমপ্লেটও খুলে ফেলা হয়। সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল নূর দুলাল জানান, বিএনপির ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, কায়সার কামাল, কাজল ও সজলের নেতৃত্বে আওয়ামীপন্থী আইনজীবীদের ওপর হামলা হয়েছে। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছে তারা। এই ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি। এদিকে বিএনপি পন্থী ব্যারিস্টার কায়সার কামাল জানান, তারা শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন করে বের হওয়ার সময় আওয়ামীপন্থী আইনজীবীরা তাদের এক নারী আইনজীবীর ওপর হামলা করে। এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলল ভারত। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়া কেমন হবে তা ঠিক করবে বাংলাদেশ সরকার ও দেশের জনগণ, এমনটাই বলছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশে একটি সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় তারা। তবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো মন্তব্য নেই মোদী সরকারের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনীতি ও নির্বাচন নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের আগামী নির্বাচন প্রক্রিয়া প্রসঙ্গে এই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বার্মা এরই মধ্যে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর বিএনপি নেতারা বলেছেন, তাদের আশা ভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এই ব্যাপারে ভারতের অবস্থান জানতে চান সাংবাদিকরা।
জবাবে অরিন্দম বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন ভোট সেভাবেই হবে, সবকিছু তারাই নির্ধারণ করবেন। নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের জন্য বাংলাদেশের বিরোধী দলগুলোর দাবি বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই, তবে ঢাকার পরিস্থিতি দিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান এই মুখপাত্র। তিনি বলেন, নির্বাচন ঘিরে বাংলাদেশে বহু ধরনের তৎপরতা দেখা যাচ্ছে, আন্তর্জাতিক দুনিয়াও অনেক মন্তব্য করছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশের ঘটনাবলীর প্রভাব ভারতের উপরও পড়ে, তাই ভারত চায় নির্বাচন পরিকল্পনা মাফিক হোক, সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক। এর আগে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই বলেও জানান তিনি। বিশেষ কোনো দলকে নয়, বরং গণতন্ত্রকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত জানান, তারা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। এ লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দল ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছেন তিনি। কোর্টের আদেশ অমান্য করে বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার। বিএনপি সাবেক সাংসদ যাত্রাবাড়ি পাঁচটি নির্বাচিত সাবেক সাংসদ জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবকে দিল্লি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আজকে সকালে ওনার বিরুদ্ধে চারটি মামলা ছিল, সেই চারটি মামলা আমরা কোর্টে সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী স্যার ও ব্যারিস্টার কায়সার কামাল ভাই নেতৃত্বে ওখানে আমরা আবেদন করেছিলাম। উনি সহ আরো অসংখ্য আসামি ছিল ওই মামলায়, চারটি মামলায় ওখান থেকে তাদেরকে কোর্ট অর্ডার দিয়েছে এবং কোর্ট অর্ডার দিয়েছে তাদেরকে প্রথমে শনাক্ত করেছে যে তারা উপস্থিত আছে কিনা। শনাক্ত করার পরে উনি অর্ডারের জন্য আগামী রবিবারে ছয় তারিখে রেখেছেন এবং বলেছেন যে আপনারা আপনাদের লয়ার সার্টিফিকেট দিয়ে দেবেন যে ওনারা সিসিন অফ দ্য কোর্ট, মানে কোর্টের আওতায় আছে, কোনো সমস্যা হবে না, আমি অর্ডার দেবো ছয় তারিখে, এবং তাদেরকে যাতে গ্রেপ্তার বা হয়রানি না করা হয় সেই জন্য আপনারা লয়ার সার্টিফিকেট দেবেন। কিন্তু আমরা জানতে পারলাম যে এই লয়ার সাথে দেখানোর পরও জনাব সালাউদ্দিন সাহেবকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, এই জন্য আমরা এখানে ওই লয়ার সার্টিফিকেট নিয়ে এসেছি এবং সালাউদ্দিন সাহেব গ্রেপ্তারের সময়ও ওই সার্টিফিকেট প্রদর্শন করেছিলেন কিন্তু তারপর তাকে নিয়ে আসা হয়েছে। এই জন্য আমরা এই ডিবি অফিসে আসি, ডিবি অফিস থেকে আমাদেরকে বলা হয়েছে আপনার পুলিশ কমিশনার অফিসে যান, ওখানে ডিসপ্যাচ আছে, ওখানে রিসিভ করবে এবং স্যাররা ওখানে আছেন, এখানে কোনো কিছু রিসিভ করা না। এই জন্য আমরা পুলিশ কমিশনার এসে আমরা আইনজীবীরা ওনাদের এঙ্গেজ লয়ার যারা আসেন তারা এসে এখানে আমরা লয়ার সার্টিফিকেট দিয়ে গেছি, তাদেরকে ইনফর্ম করেছি যে তাদেরকে কোর্টের আদেশ সম্পর্কে কোর্ট যে আদেশ দিয়েছে এ সম্পর্কে তাদেরকে আমরা এখানে অবহিত করেছি। পুলিশের পক্ষ থেকে আপনারা কার সাথে কথা বলেছেন এবং তারা কি বলেছেন? পুলিশের পক্ষ থেকে আমরা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে ডিসপ্যাচের তাদের সাথে কথা বলেছি, তারা এটা এই ডিএমপি কমিশনার বরাবরে আমরা ফরওয়ার্ডিং দিয়ে এটা অবহিত করেছি। অন্য উপরে গিয়ে অন্য বলেছে যে আমরা স্যারদের সাথে কথা বলে জানাবো, অন্য আমাদেরকে প্রায় এক ঘন্টা বসিয়ে রেখেছেন এবং উপরে আলোচনা শেষে তারা আমাদেরকে জানিয়েছে হ্যাঁ আমরা স্যার রিসিভ করতে বলেছেন, আমরা রিসিভ করেছি। সিদ্ধান্ত দেন আমাদেরকে রিসিভ করে দিয়েছেন, আমাদেরকে রিসিভ করে দিয়েছে। কিন্তু কোর্ট থেকে আমাদেরকে বলা হয়েছে আমরা কোর্টে ছিলাম, কোর্টে বলা হয়েছে আপনারা লয়ার সাইড দেন যে তারা সিসিন অফ দ্য কোর্ট, তাদেরকে যাতে এই সময়ের ভিতরে গ্রেপ্তার অথবা হয়রানি না করা হয়। কিন্তু আমরা আজকে ডিবি কার্যালয়ে ছিলাম, ডিবি প্রধান আমাদেরকে যেটা বলেছেন যে তাকে আটক করেছেন সালাউদ্দিন সাহেবের ব্যাপারে যদি বলি যে সালাউদ্দিন সাহেব তাকে গ্রেফতার করেছেন এবং বলেছেন যে তিনি এখনো জামিন পাননি, এ কারণে তারা আসলে তাকে গ্রেফতার করেছেন। জামিন পাননি সেটা ওনাকে অ্যারেস্ট বা হয়রানি করার জন্য হয়রানি না করা হয় সে এই রবির পর্যন্ত সে কথা কোর্ট আমাদেরকে সার্টিফিকেট দিয়ে বলে দিল। আমরা তাদেরকে কোর্টের আদেশটা অবৈধ করতে বলেছেন যে বেল পাওয়ার পরেও পটুয়াখালী প্লাস শরীয়তপুরে দুই জায়গায় ভাবে পুলিশ তাকে লয়ার সাইড দেখানোর পরেও গ্রেপ্তার করেছিল, যার জন্য কোর্ট তাদেরকে এখানে বর্ষণা করছে এবং রুল দিয়ে তাদেরকে কোর্টে উপস্থিত করেছে। এখনো কোর্টে এটা এই বিষয়টা বিচারাধীন আছে। এখন আগামীকালকে পরশু দুই দিন তো বন্ধ, জি, আপনাদের কোর্টের কার্যক্রম চলবে এটা আপনারা জানেন, সেক্ষেত্রে ওনাকে মুক্ত করার ব্যাপারে বা বের করার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ আমাদেরকে কোর্ট খোলা ছাড়া তার উপায় নাই, আমাদেরকে রবিবার কোর্টকে জানাতে হবে যে এখানে কি ডিভেবাদাতে থাকবেন না ওনাকে কারাগারে পাঠাবে কি বলতে যারা কিন্তু তারা জানেন। আচ্ছা, পুরো নামটা বলেন। আমার মামা জহির ইসলাম সুমন। পরবর্তী সংবাদ সবার আগে পেতে
আমাদের ভাইরাল নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সত্য দেখুন, সত্য জানুন। ধন্যবাদ।